গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার উপর সংসদ। চলো বন্ধুরা, সকাল সকাল এর ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো দেখো আজকে সারাদিন যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে খুবই দেরি হয়ে গেছিলো বলে মাকে তোমাদের দর্শন করাতে পারলাম না, তো তাড়াতাড়ি করে বেরিয়ে কিন্তু একটা টোটো পেয়ে গেলাম। হঠাৎই টোটোয় উঠে দেখলাম সূর্যি মামা মেঘের আড়াল থেকে উঁকি মারছে। খুব ভালো লাগছিল সিনটা, তাই তোমাদেরকেও একটু দেখালাম। তারপর ফাইনালি কিন্তু স্কুলে ওকে ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়েছিলাম পেয়ার লাইনটা শুনবো বলে, খুবই ভালো লাগে জানো তো। তারপরে হঠাৎই এগিয়ে এসে দেখি বজরঙ্গলের সব শিষ্যরা এখানে বসে আছে। দেখো কি সুন্দর করে সব বসে আছে, যদিও এখনও কোনো ফল পাকেনি যে ওরা খাবার, আমার হাতেও বিস্কুট ছিল না যে ওদের দেবো। তো চলো হাঁটতে হাঁটতে চলে যাবো ধূপিকাঠের দিকে। তো দেখো রোজই কিন্তু আমরা এই স্নিগ্ধ পরিবেশে তো বসে হাওয়া খাই, খুব খুব সুন্দর লাগে। তো তোমাদেরকেও শেয়ার করলাম, সবুজ গাছপালা খুব খুব ভালো লাগে, আমরা ভোরবেলা হাঁটতে হাঁটতে যাই আর কিন্তু এটাই আলোচনা করি। তারপর চলে আসলাম দাদুর চায়ের দোকানে স্পেশাল চা খেতে। দেখো আজকে কিন্তু উনি একাই এসছেন, অন্যদিন দুজন করে থাকে। দেখে প্রণাম করি, তোমরাও তো করো তাই না? তো দেখো দুই শালিকে আমার মতো বিশ্বাস করো, আমাকে কিন্তু বলো তো। জানো তো বন্ধুরা, এখানে এসেই কিন্তু হঠাৎ ভিউটা নিতে নিতে দেখলাম ছোপের মধ্যে দিয়ে একটা হঠাৎ ভিডিও উঠে আসলো, তাই তোমাদেরকেও দেখালাম। দুই শালিক মানে দুই কাপাস ওখানে বসে খুবই ঝগড়া করছিল, তো এটা দেখে কিন্তু আমি প্রিয়াঙ্কা রাখি একটু মজাই করছিলাম। যাই হোক, মজা করাটা উচিত নয়, তবুও আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও ছোটোবেলায় খুটখাট এরকম দুষ্টুমি করেছি। দেখো গঙ্গার পাড়টা তোমাদেরকে দেখাই, আমার খুব ভালো লাগে বলে আমি তোমাদেরকে দেখাই। তো দেখো নৌকা নিয়ে মাঝি ভাই কি সুন্দর মাছ ধরছিল। একই সময় মনে হয় কি ওই পাড়ে যাই নৌকা চড়ে, কিন্তু ওই টাইমটার জন্যই আর যেতে পারি না। তো দেখো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো তোমরা যদি কোনো দিনও ব্যারাকপুরে এসো তো এই জায়গাটা এসো, খুব ভালো লাগবে। তারপর আজকে ব্রেকফাস্টে এনেছিলাম, আমি এনেছিলাম আলুর পরোটা, রাখি এনেছিল ডিম টোস্ট। তো দেখো আমরা সবাই সবারটা শেয়ার করে খাই, তো অসাধারণ ছিল টিফিনগুলো। তারপর ছুটির পর বাড়িতে এসে অজ্জি কিন্তু ছুট্টে চলে গেলো লাইলাকে আদর করতে, জানোই তো ওকে না আদর করলে ওর ভালো লাগে না। তো দেখো তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে অনেক কাজকর্ম সেরে চলে যাব দুপুরের লাঞ্চে। তো দুপুরের লাঞ্চ আজকে কী কী ছিল তোমরা দেখতেই পেলে, মুড়িঘণ্ট ভাত। তারপরে বেরিয়ে পড়লাম অদ্রিককে পড়তে, তো দেখো অদ্রিককে পড়াতে দিয়ে তারপর আমি বাড়ি ফিরবো, আবার কিন্তু অদ্রিককে নিতে আসব। তো দেখো হ্যাঁ অলরেডি কিন্তু লিফটেরও বটম টিপে দিয়েছে। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, গুড নাইট, আবার কালকে একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।